তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার দেশকে হার্ডওয়্যার ও সফটওয়্যার ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করতে দেশে হাইটেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করছে। তিনি আজ নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে একথা বলেন। অর্থ পরিকল্পনা